শেষে গতকাল উদ্ধার হয়েছিল মুন্ডালি ব্যারেজর নিখোঁজ হাতী। মহানদী পানির নিখোঁজ হয়ে যাওয়া হাতীর মৃতদেহ জগৎপুর নিকট সাতবাটি নিকটে ঠাব করা দিয়েছিল। জবরা ব্যারেজে লাগি রয়েছে হাতীর মৃতদেহ ঠাব হওয়া পরে উদ্ধার করা ব্যারেজর ফাটককে খোলা যাইছিল এবং মৃত হাতীটি সেটার ভাসি আসে সাতবাটি নিকটে লাগি। এনে বন বিভাগকে সূচনা দিয়া যাই এবং নদী পটে লাগি হাতীর মৃতদেহকে ডঙ্গা সাহায্যে কূলক অনা যাই সেটার পোস্টমর্টম করা সহ হাতীর মৃত্যুর তদন্ত আরম্ভ করেছে বন বিভাগ। মুন্ডালি ব্যারেজে ফসি রয়েছে এই হাতীটি উদ্ধার করা উদ্যম ফলে দুজনক জীবন মধ্যে যাই।